আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আইরিনস ক্রিয়েটিভ লাইফস্টাইল চ্যানেল থেকে আমি আইরিন আপনাদের ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও উপভোগ করার জন্য। সকালে নাস্তার পর আজ এক কাপ লেবু চা দিয়ে খুব মিষ্টি একটি সকাল শুরু করলাম। ভিডিওর শুরুতেই যে কথাটি বলে নিতে চাই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আজ সকালে নাস্তা করে নিয়েই আমি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি, দেরি করিনি। কারণ হলো রান্না শেষ করে আমি একটু আড়ঙে যাব, টুকটাক কিছু কেনাকাটা আছে। আজ আমার কোনো রান্নায় আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করতে পারছি না তাড়াহড়ার জন্য। এখানে আমি লাউ কুচি করে নিয়েছি বড়া বানানোর জন্য। এই লাউয়ের বড়াটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। অন্য একদিন আপনাদের সঙ্গে এর রেসিপিটি শেয়ার করব। লাউ কুচি করে নিয়ে কিছু কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর রেগুলার যে মশলাগুলো থাকে হলুদ মরিচ ধনে জিরা গুঁড়া দিয়ে আমি কচলে মেখে নিয়েছি। তারপরে আমি দিয়েছি হচ্ছে চালের গুঁড়া দিয়ে আমি এখন তেলে ভেজে নিচ্ছি। বড়া বানানোগুলো মোটামুটি ভাজা শেষ পর্যায়ে, আর অল্প একটু ভাজা হলে আমি এটা উঠিয়ে নিয়ে নিব। এখানে বড়া বানিয়ে নিয়েছি, মসুর ডাল রান্না করেছি, আর আমি একটু মাংস বসিয়ে দিয়েছি। এখন মাংসটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে, শেষ পর্যায়ে আমি কষিয়ে নিয়েছি। এখন ঝোলটা অ্যাড করব, তার জন্য আমি পাশের চুলাতেই গরম পানি বসিয়ে দিয়েছি। আর দুপুরের রান্না শেষ করে আমি চলে যাব। আমি এসে ফিরে এসে তারপরে আমি খাওয়া দাওয়া করব, কারণ যদি আমি খেয়ে যেতে চাই তাহলে আমার অনেক লেট হয়ে যাবে। আমি আদিয়ানকে খাইয়ে নিয়েছি, ওকে সঙ্গে নিচ্ছি। চলে এসেছি আড়ঙে, আর আপনারা তো রইলেনই আমার সঙ্গে। চলুন আজ সবাই মিলে একসঙ্গে ঘুরে দেখি। আড়ঙে সব থেকে বেশি ভালো লাগে যে জিনিসটা আমার কাছে, সেগুলো হলো এই গাছগুলো। এই গাছগুলো কিনে না নিয়ে গেলেও দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখান থেকে আইডিয়া নিয়ে আমি আমার গাছগুলোকে এরকম সুন্দর আর পরিপাটি করে সাজানোর চেষ্টা করি। মাঝে মাঝে দু একটা গাছ এখান থেকে কেনাও হয়। আমাদের ময়মনসিং শহরে আগে যখন আড়ঙের আউটলেট ছিল না, ঢাকাতে যখন আড়ঙে যেতাম তখন মনে হতো আমাদের ময়মনসিংয়ে কেন আড়ঙের একটা আউটলেট হচ্ছে না। তো আমাদের সেই কাঙ্ক্ষিত আড়ং কিন্তু ময়মনসিং দীর্ঘদিন ধরেই চলে এসেছে। এখন কিন্তু আমাদের বাসার পাশেই আড়ং, ইচ্ছে হলেই চলে আসতে পারি। গাছে পানি দেওয়ার জন্য অনেক দিন ধরে আমি এটা নিতে চাচ্ছিলাম, কিন্তু আড়ঙে আসবো আসবো করে আর আসতে পারছিলাম না। বাইরে ওইগুলো বিক্রি করে কিন্তু বাইরেরগুলো তেমন ভালো হয় না। পিতলের অনেকগুলো ক্যান্ডেল স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর, তাই না? আমি জানি আমার মতোই অনেক আপুরা আছেন, আন্টিরা আছেন, যারা ঘুরে ঘুরে দেখে শপিং করতে অনেক বেশি পছন্দ করেন। আর আমার মতোই আড়ঙের জিনিসপত্র তাদের নিশ্চয়ই অনেক প্রিয়। আড়ঙের ড্রেসগুলো আমার খুব একটা ভালো না লাগলেও ঘর সাজানোর সামগ্রীগুলো অনেক অনেক বেশি পছন্দ আমার। এটি একটি টিস্যু হোল্ডার, এটা আমার আছে, অনেক আগেই কিনেছিলাম। আড়ঙের আরও একটি আকর্ষণীয় আর সুন্দর জিনিস হচ্ছে এই ক্যান্ডেল।
এখানে পাবেন অনেক ধরনের ক্যান্ডেল, যেটা সচরাচর অন্য কোনো জায়গায় গেলে এত এত ক্যান্ডেলের কালেকশন একসঙ্গে পাওয়া যায় না। আর ক্যান্ডেলেও যে এত ধরনের বৈচিত্র্য থাকতে পারে সেটা কিন্তু আমরা আড়ংয়ে এসেই দেখতে পেয়েছি। আড়ংয়ের উডেন কালেকশনের মধ্যে মিরর রয়েছে, চপিং বোর্ড রয়েছে, ট্রেগুলো রয়েছে, আর রয়েছে উডেন বিভিন্ন ধরনের ক্রোকারিস, বাটি, চামিচ। এগুলো কিন্তু এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন বক্স, এখানে স্পেচুলাগুলো আছে, অনেক কিছু পাওয়া যাবে যেগুলো আপনারা দেখলেই আপনাদের ভালো লাগবে। উডেন ওয়ালমেটগুলোও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। এই চপিং বোর্ডটা আমি নিলাম, অনেক দিন ধরে বড় সাইজটা খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। সবগুলো প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল থাকে না, একবার একটা জিনিস দেখে গেলে পরবর্তীতে ও এই সময় এসে অনেক সময়টা পাওয়া যায় না। এত সুন্দর সুন্দর ল্যাম্প শেড, ফ্লাওয়ার বাস, ফ্লাওয়ার সবগুলোই হ্যান্ডমেড। ফ্লাওয়ারগুলো দেখলেই ভালো লাগবে। আর আড়ংয়ের মাটির জিনিসগুলো তো আমার ভীষণ প্রিয়। এখানে যেদিনই আসি অন্যান্য জিনিসের সঙ্গে মাটির জিনিস আমাকে কিনতেই হবে, মাটি কেমন যেন আমাকে টানে। মাটির কোনো কিছুই না কিনে ফিরে গেলে আমার কেমন যেন দুঃখ অনুভব হয়, মনে হয় এই জিনিসটা কেন ফেলে আসলাম, এরপর আর গিয়ে পাবো না। অনেক সময় এরকম হয়, একটা জিনিস কিনে নিয়ে গেলাম, তারপর ভাবলাম যে আচ্ছা পরে আরেকদিন গিয়ে ওটার সেট করে এটার সঙ্গে আরও একটা কিনবো, পরবর্তীতে আর পাই না। এই পাশটাতে রয়েছে বেবিদের জন্য খুব সুন্দর সুন্দর পুতুল, আর এখানে রয়েছে কিছু ছোট ছোট মিরর। আমি আমার বাচ্চাকে খুব বলছিলাম বাবা একটা পুতুল নাও, একটা পুতুল নাও, কিন্তু সে পুতুলগুলো হাত দিয়ে দিয়ে দেখছিল আর ছুঁড়ে ফেলে দিচ্ছিল, সে নিতে চাচ্ছিল না। আর আড়ংয়ের বেশিরভাগ পুতুলগুলোই ওর জন্য কেনা হয়েছে, কিন্তু কেন জানি না ওই ধরনের পুতুল পছন্দই করে না। আড়ংয়ের জুয়েলারি, ব্যাগ, ঘর সাজানোর জিনিসপত্র আর ছেলে বাচ্চাদের ড্রেস, মেয়ে বাচ্চাদের নিমা ড্রেস, তারপর হলো ছেলেদের জন্য পাঞ্জাবি আর হচ্ছে টি শার্ট, সব কিছুই ভীষণ ভীষণ সুন্দর। কিন্তু মেয়েদের ড্রেসের ক্ষেত্রে যদি বলি, মেয়েদের ড্রেসগুলো একটু বেশি দাম বেশি, সেই তুলনায় আমার কাছে সুন্দর লাগে না। আর আড়ং থেকে বেশ কয়েকটি শাড়ি আমার আগে কিনা হয়েছে, তো শাড়ি যেহেতু পরি না তাই আজকাল শাড়ি কেনাটা একটু কমিয়ে দিয়েছি, শুধু শুধু কিনে আলমারিতে বোঝাই করা। পরি না বলে শাড়ি কেনা হয় না ঠিকই, কিন্তু শাড়ি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর পরতেও ভীষণ ভালো লাগে, কিন্তু ছোট বেবির মা হওয়ার সুবাদে কিন্তু অনেক ব্যস্ততায় থাকতে হয়, সেজন্য শাড়ি পরা হয় খুব কম। আড়ংয়ে এসে একই ছাদের নিচে সব কিছু পাওয়া যায়, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে কাপড়, বেডশিট, মানে কী নেই এমন যেটা নেই, সব কিছু আছে। এই জন্যই কিন্তু খুব বেশি ভালো লাগে আড়ংয়ে আসতে, কারণ এখানে এসে একটা শপে এসে সব কিছু পাবেন, এমন কিছু নেই যেটা আপনি কিনতে এসেছেন এখানে পাচ্ছেন না, খাবার জিনিস থেকে শুরু করে। তো আড়ং এমনি এমনি মানুষের মন কাড়েনি, এখানে মন কাড়ার মতো অনেক প্রোডাক্ট আছে,
যেগুলো আসলে দেখলে কেউ এমন কেউ হবে না যে একটা কিছু কি না কিনে ফিরে যাবে। আরঙ্গির সিরামিক্সের ক্রোকারিজগুলো ভীষণ ভীষণ সুন্দর। এখান থেকে আমার অনেক ক্রোকারিজ নেওয়া হয়েছে, এত বেশি ভালো লেগেছে যেগুলো এগুলো আসলে আর রেখে যেতে পারিনি। এই পাশটাতে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, টি শার্ট এই টাইপের জিনিসগুলো রাখা। বাবুর বাবার জন্য কিছু টি শার্ট কিনবো তাই দেখছিলাম, আর এই পাঞ্জাবিটাও ভীষণ ভালো লেগেছে, কিন্তু আজকে আমি পাঞ্জাবি কিনবো না, তাই টি শার্টের দিকেই যাচ্ছি। আমি যা যা নিয়েছি কাউন্টারে দিয়েছি বিল করার জন্য। কাউন্টারের একদম পাশেই কিছু মাস্ক পেয়ে যাবেন, এখানে বেবিদের মাস্ক আছে আবার বড়দেরও আছে। আজকের মতো আমার আড়ং থেকে টুকটাক কেনাকাটা শেষ, এবার তবে যাওয়ার পালা। বাসে চলে এসেছি আর যাই কিনেছি না কেন ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। গাছে পানি দেওয়ার জন্য এটা নিলাম, আর যে নিলাম দেখতেই পাচ্ছেন সে আমার প্রিয় মাটির জিনিস, অনেক কিউট দেখতে এটা, তাই না? সেম এই বাটিটা আমার আরও আছে, আজকে সেট মেলানোর জন্য আমি আরও চারটা কিনে নিয়ে এসেছি। এখানে যেটা বের করছি এটা হলো প্রদীপ। প্রদীপ জ্বালাতেই হবে এমনটা না, আপনার চাইলে আপনি সাজিয়ে রাখতে পারেন, অন্য কাজেও ব্যবহার করতে পারেন। সেম এমন আরেকটা কাপ আমার আছে, আমার বড় ছেলে এটা নিয়ে টানাটানি শুরু করে, আমি খাবো নাকি সে খাবে, এই জন্য নিয়ে আসলাম আরেকটা পেয়ে। আর এটা হচ্ছে নারিকেলের যে খোসাটা থাকে সেটা দিয়ে বানিয়েছে, এটা ভীষণ ভালো লেগেছে, এটার সঙ্গে একটা চামচ এসেছে। এই উডেন চপিং বোর্ডটা নিলাম, এটার ছোট সাইজটা আমার কাছে আছে কিন্তু বড় সাইজটা অনেক দিন পর পেয়েছি তাই নিয়ে আসলাম। কয়েকদিন পর পর আমার মাটির জিনিস কিনার পাগলামি দেখে আমার ছেলে বলে, আম্মু তুমি মাটি পাগল। আমি বলি, হ্যাঁ বাবা আমাকে তো মাটি দিয়ে বানিয়েছে, তোমাকেও, তাই আমি মাটির পাগল। এই ছোট্ট প্যাকেটটাতে আছে একটা ফিঙ্গার রিং আর এক জোড়া কানের দোল। এই ফিঙ্গার সেম এই ফিঙ্গার রিংটা আমি আগেও কিনেছিলাম, কিন্তু কোথায় পড়েছে নাকি বাইরে হারিয়ে এসেছি জানি না, কিন্তু এত পছন্দ হয়েছে আমার এই ফিঙ্গার রিংটা যে হারিয়ে আমি অনেক কষ্ট পেয়েছিলাম, এই জন্য আজকে আবার পেয়েও গেলাম, কিনে নিয়ে আসলাম। এখানে আমার আদিয়ানের জন্য এগুলো কিনেছি অন্য শপ থেকে, এগুলো আড়ঙের না, এগুলো ওর ফেব্রিক সফটনার যেটা ব্যবহার করি সেটা কিনেছি। আড়ঙে যখনই যাই ভাবি টুকটাক জিনিস কিনে চলে আসবো, এই ব্যাগটাও আমি নিয়েছি, তো এরকম করতে করতে না আরও অনেক কিছু কেনা হয়ে যায়। এখানে বাবুর বাবার জন্য কিছু টি শার্ট নিয়েছি, এখানে তিনটা আছে, আর একটা সে অলরেডি পরে বের হয়ে গিয়েছে আমি আসার পরপরই। আড়ঙের ছেলেদের জন্য টি শার্টগুলোও কিন্তু খুব আরামদায়ক কাপড়ের হয়, আমি মাঝে মাঝেই ওর জন্য কিনে নিয়ে আসি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।